শারীর আহমেদ বাঁধন আপনি জানতে চেয়েছেন মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? মা বাবার পা ছুঁয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পা ছুঁয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই, সালামটা মুখে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর জন্য পা ছোঁয়ার দরকার নেই। মাওয়ার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া, কপালে চুম্বন খাওয়া, এগুলো মানে রেওয়ায়েত থেকে প্রমাণিত। পা ছোঁয়ার ব্যাপারে, পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদাউল মুফাদের একটি হাদিস পাওয়া যায়, সেই হাদিস কি মহাদিস দিনে ক্রামের অনেকেই দায়ীব বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এই জন্য সালামের মানে সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব। পা ছোঁয়ার সাথে সালামের অন্তত কোনো সম্পর্ক নেই, তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি, মোয়ানাকা কাঁধে কাঁধ মেলাতে পারি, হ্যাঁ মুসাফা করব, তারপরে যে কপালে চুমু খেতে পারি, হাতে চুমু খেতে পারি, এই কাজগুলো হাদিস দ্বারা সাবিত আছে। আবরার জাহান রাফি জানতে চেয়েছে নামাজ চলাকালীন অবস্থায় যদি শরীরের মশা বসে তাহলে কি মশা মারা যাবে, এটি কি নামাজের কোনো ক্ষতি হবে? মশা আপনি তাড়িয়ে দিবেন, আর যদি বারবার ডিস্টার্ব করে আপনি পাও দিয়ে হাত দিয়ে খুব আলতোভাবে যদি মেরে ফেলেন এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। তবে যদি খুব বেশি ডিস্টার্ব না করে, সামান্য ডিস্টার্ব হয় তাহলে আপনি সহ্য করতে পারলে সেটা করবেন, আর না হলে তাড়িয়ে দিলেন। কিন্তু অনেক বেশি মশা খুব ডিস্টার্ব করছে, আপনি তাড়াতে গিয়ে মরে গেছে, এতে আপনার সালাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এরপর সাইফুল ইসলাম নাইম আপনি জানতে চেয়েছেন শেখ পেছনে ফেক ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এটার জন্য কি গুনাহ হবে না? সাইফুল ইসলাম নাইম, আমরা শরীর সমাধানের যে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করেছি যেটাকে ব্যাকড্রপ বলা হয়, ওইটাই আসলে দেওয়া, এখানে আমাদের ওই ব্যাকড্রপটাই আছে, ক্রমাতে আমরা প্রোগ্রাম রেকর্ড করলেও ওইটাই থাকে, অর্থাৎ আমাদের ক্রমার কাপড়ের পেছনেও সেই ব্যাকড্রপটাই আছে। জাস্ট এভাবে দিলে কোয়ালিটি একটু ভালো হয়, এর মানে হলো এই ধরনের ব্যাকড্রপ আমাদের নাই, আমরা তারপরও দেখাচ্ছি ব্যাপারটা সেরকম না, এই ব্যাকড্রপ আমাদের আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা আসলে প্রতারণার মধ্যে পড়বে না, কারণ প্রথমত এর মধ্যে কারোর ক্ষতি এখানে নিহিত নাই, আর দ্বিতীয়ত বিষয় হলো যে এখন আমাদের এই উন্নত প্রযুক্তির এই যুগে সবাই কমবেশি আমরা জানি যে গ্রিন স্ক্রিনে কীভাবে রেকর্ড করে সেটাকে ক্রমার এই প্রযুক্তির মাধ্যমে কীভাবে সেটা ব্যাকড্রপ চেঞ্জ করা হয়, এবং ব্যাকড্রপ পরিবর্তিত যে প্রোগ্রাম সেগুলো মানুষ জানে বুঝে বিধায় এখানে আসলে জাস্ট আপনার কী বলে এটাকে, এটাকে সফটওয়্যারের মাধ্যমে এটাকে পরিবর্তন করে সৌন্দর্যবর্ধন করা হয়। এখানে প্রথমত বিষয়টি জানেন সবাই, এটা মানে অপ্রকাশ্য কোনো কিছু নয়। আবার দ্বিতীয়ত হলো যে এখানে আপনার মানে প্রতারণা যেটি মানুষের কারোর ক্ষতি এটার উপর নির্ভরশীল বা বাস্তবতা লুকিয়ে ভিন্ন কিছু দেখানো এই এই লেভেলের সমস্যা এটি নয়, যার কারণে ক্রমা ব্যবহার করাকে আমরা নাজায়েজ বা গুনাহের কারণ মনে করছি না। যদিও এ বিষয়ে আমাদের কাছে এর আগে অনেকে বিশেষ নজরে এনেছেন, আমরা এটা নিয়ে ভেবেছি, কিন্তু আমাদের কাছে মনে হয়নি এর কারণে শরিয়া লঙ্ঘন হয়। এবং বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম বিশেষ শেখ মোহাম্মদ সালার মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এর প্রতিষ্ঠাতা, আপনারা জানেন যে তিনি সহ বিশ্ববরণ্য যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারা ক্রমার মাধ্যমে অগণিত প্রোগ্রাম করে থাকেন। এখান থেকে বোঝা যায় যে বিষয়ে তাদের অবস্থানও জায়েজ হওয়ার ব্যাপারে আমাদের অবস্থানের মতোই। এরপরে কাকলি শেখ জানতে চেয়েছেন গোসলে ফরজ আদায় না করলে কি গোসল হবে না? অবশ্যই আদায় হবে না, গোসলের যদি ফরজ আপনি আদায় না করেন তাহলে গোসল হবে কীভাবে? ধরুন আপনার পুরো শরীরের একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছানো বাহ্যিক যে অংশগুলো আছে এটা ফরজ, এখন এই ফরজটা যদি আপনি আদায় না করেন, কোনো এক জায়গায় শুকনা থেকে যায়, তাহলে তো গোসল হবে না, ওই জায়গা ধোয়ার আগ পর্যন্ত গোসল পূর্ণাঙ্গতা পাবে না। এমনি সিয়ামুর রহিম জানতে চেয়েছেন মায়ের বয়সে মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে? সালাম সাধারণত মেয়েদের সাথে বিনিময় করা যাবে, অনেকেই বলেছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন, কোরআনে কারিমে একটি আয়াত আছে আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং আরও কয়েকটি আয়াত আছে, সেই আয়াতগুলোকে সামনে রেখে বিন বাজ রহমাল্লাহ সাহ ওলামায়ে কেরাম বলেছেন যে মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা, সাধারণ যে কথাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া, অপ্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা যাবে। তো তারই অংশ হিসাবে সালামকেও তিনি যাওয়া অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত, কিন্তু আপনার মায়ের বয়সী মেয়ে হলে বা অর্থাৎ অনেক বয়স্ক মহিলা হলে তাদের সাথে সালাম বিনিময় করা যাতে কোনো অসুবিধা অবশ্যই থাকবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানতে চেয়েছেন মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করার জন্য মাদ্রাসার পাশের জমিতে কবরসমূহের উপর বহুতল ভবন নির্মাণ করতে শরীয়তের অনুমোদন আছে কি? মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করতে গিয়ে কবরস্থানের উপরে যে আপনি করেন, কবরস্থানের মালিককে, কাদের জমি, কাদের কবর, এখানে তাদের অধিকার বিষয়গুলো চলে আসে। যদি প্রয়োজন হয় অনেক পুরাতন কবর হয় স্থাপনা সে পর্যন্ত সম্প্রসারিত করতে হয় তাহলে সেটি জায়েজ হবে ওই শর্তে, অর্থাৎ এর মালিক এবং এর যারা অভিভাবক
তাদের সম্মতি সাপেক্ষে আপনি এটি করতে পারেন। তবে মসজিদ কবরস্থানের উপর নির্মাণ করা নিষিদ্ধ, সেভাবে হাদিসে সুস্পষ্ট আলাদা নিষেধাজ্ঞা আছে। তবে প্রয়োজন ছাড়া যে কোনো কবরস্থানের উপরেই আপনি তার মানে বিল্ডিং নির্মাণ করবেন এটা এরকম না। যদি বাধ্য হয়ে যান, কোথাও এক্সটেনশন করতে হয় এবং কবর অনেক পুরাতন হয়, মানে মৃত ব্যক্তির যে দেহাবশেষ সেটা মাটির সাথে মিশে গেছে, এত সময় পার হয়ে গেছে, তারপরে আপনি এক্সটেনশন করে সেখানে মসজিদের স্থাপনা নির্মাণ করতে পারেন যে শর্ত বলেছে সে শর্ত সাপেক্ষে। ভাবনা এআইডি থেকে আপনি জানতে চাইছেন, পল্লী চিকিৎসকরা হসপিটালে রোগী নিয়ে গিয়ে হসপিটাল থেকে এর জন্য কমিশন নেন, সেটা কি হারাম হবে? যদি ব্যাপারটি এমন হয় যে তিনি নিজে পরিশ্রম করে গিয়েছেন, পরিশ্রম করে তার জন্য সব সেট আপ করে দিয়েছেন এবং তার জন্য অমঙ্গলজনক কোনো পরামর্শ দেননি, এমন কোনো জায়গা নেননি যেখানে গেলে অতিরিক্ত চার্জ করা হবে, সেখান থেকে রোগীর ক্ষতিগ্রস্ত হবেন এবং রোগীর ওপরে এটা জুলুমের পর্যায়ে যাবে বা তার ক্ষতি করেছেন, এর মাধ্যমে সেখান থেকে তিনি কমিশন নিয়েছেন, এরকম হলে সেটি জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে অন্য দশ জায়গায় গেলে যায়, এখানে গেলেও তা উনি জাস্ট এনেছেন, দিয়ে দিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এর জন্য আলাদা কমিশন দিয়েছেন, সেটি তার জন্য গ্রহণ করা জায়েজ হবে। এখানে দেখতে হবে যে উদ্দেশ্যটা কী, পদ্ধতিটা কী। আপনি যদি যেভাবে হোক আপনার কমিশনার নিশ্চিত করার জন্য রোগীর ক্ষতি হয় এরকম জায়গাতেও নিয়ে গেছেন, আর্থিক ক্ষতি, তার বেশি চার্জ দেওয়া লাগলো, অন্য জায়গায় গেলে হয়তো আরও ভালো ট্রিটমেন্ট পেতো, আরও কম পয়সা তার ব্যয় হতো, তারপর আপনি এখানে নিয়ে আসলেন, এরকম যদি আপনি করেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের কারণ হবে। আর যদি এরকম না করেন, সুতরাং আপনি তার জন্য স্বাভাবিক যে পথ প্রদর্শন সেটি আপনি করেছেন, কিন্তু আপনি যে দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, এটার জন্য আপনি পরিশ্রম নিয়েছেন, সেটার জন্য জায়েজ হবে আপনার পরিশ্রম নেওয়া। কিন্তু আপনি যদি শুধুমাত্র রেফার করে দিয়েছেন আর পরিশ্রম নিয়েছেন, সেটা জায়েজ নয়, কারণ এটাকে উজরা বিলা আমল শরিয়াত বলে। অর্থাৎ শ্রম দেয়া ছাড়া, পারিশ্রমিক দেওয়া ছাড়া, সরি, শ্রম দেওয়া ছাড়া পারিশ্রমিক গ্রহণ করা, ব্যাপারটি এরকম। শুধু সুপারিশ করলেন, শুধু রেফার করে দিলেন, শুধু বলে দিলেন, এর মাধ্যমে আপনি কমিশন, এটা জায়েজ নেই। এরপরে এমডি মিজানুর রহমান হিম আপনি জানতে চেয়েছেন, পোশাকে যদি চাঁদ বা সূর্যের ছবি থাকে সে পোশাক পরে কি নামাজ আদায় করা যাবে? চাঁদ বা সূর্যের ছবি থাকলে সেটা পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এমডি, তবে অন্য মুসল্লিদের সালাতের তাদের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম বেশি চাকচিক্যপূর্ণ পোশাক আপনার পিঠে বুকে আজকাল দেখা যায় অনেকে পড়েন, এগুলো সালাতের মধ্যে না পড়াই উচিত বা উত্তম, কিন্তু সালাত হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনিল্লাহ, কারণ এটা প্রাণীর কোনো ছবি নয়। এমডি আইয়ুব আলী আনসারি জানতে চেয়েছেন, প্রবাসী যদি মালিক ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করে তার উপরে তার উপার্জন কি হালাল হবে? যদি মালিককে প্রতারণা করেন এবং মালিককে রেখে আপনার তিনি অন্যত্র চলে যান, তাহলে এটা তো প্রতারণা হবে, মানুষের অধিকার নষ্ট করা হবে, সব সন্দেহিত ভাবে সেটা তার গুনাহের কারণ হবে এবং এভাবে উপার্জন করা তার জন্য জায়েজ বা বৈধ নয়। যদিও তিনি বৈধ শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা তার জন্য জায়েজ হবে, বাট এখানে তিনি অন্য একজনের অধিকার নষ্ট করছেন, সে কারণে তিনি হারামে লিপ্ত হচ্ছেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে মালিক তার সাথে প্রতারণা করেছেন, তার কথা রক্ষা করেননি এবং চুক্তি ভঙ্গ করেছেন, তার প্রতি জুলুম করছেন, তিনি নিরুপায় হয়ে চলে গেছেন, তাহলে তো এটা ভিন্ন কথা, ইনশাআল্লাহ তিনি মাজুর হিসেবে গুণাগার হবেন না। এরপরে মমিন ইসলাম জানতে চেয়েছেন, কেউ খেতে বসলে তাকে সালাম প্রদান করা যাবে কিনা? খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে, কোনো অসুবিধা নেই। আকিব জাবেদ আপনি লিখেছেন, আমি এই রমজানের আগের রমজান অর্থাৎ 2020 থেকে আপনার কথা শুনছি, তখন থেকে আপনার সব লাইভ দেখার চেষ্টা করি, মিস করলে সেটা পরে শুনি এবং আগের মিস করাগুলোর মধ্যে অনেকগুলো খুঁজে খুঁজে ডাউনলোড করে শুনি। আনা হিব্বুকা ফিল্লাহ, ভাই আকিব জাবেদ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরও শুদ্ধতার সাথে, আরও সুন্দরভাবে, আরও দায়িত্বশীলতার সাথে এই কাজটাকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শেখ সোহেল আহমদ আপনি লিখেছেন, আনন্দের জন্য ভ্রমণ করা কোনো গুনাহের কাজ করা ছাড়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সফরের ব্যাপারে আমরা অনুমোদন পাই, কোরআনে কারীম আল্লাহ বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে তোমরা ভূমণ্ডলে সফর করে দেখো, তো এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া কোরআন এবং হাদিস কোনো কাজ করতে আমাদেরকে যদি নিষেধ না করে, নিষেধের আওতায় যদি না পড়ে, তাহলে আল্লাহ আস্তফিল আশিয়ালি বাহা, সে মূলনীতির আলোকে আপনার যে কোনো বস্তু শরীয়তে আমাদের জন্য নিষিদ্ধ না হলে সেটি আমরা করতে পারি। সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিনা আনন্দের জন্য ভ্রমণ করা জায়েজ আছে, তবে উদ্দেশ্য যদি আল্লাহর কুদরত দেখা, আল্লাহর সৃষ্টি দেখা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, তাহলে আপনি অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন। ইসরাফিল হোসেন জানতেছেন, পাত্রি আর নিজের মায়ের নাম এক হলে কি সেই পাত্রীকে বিয়ে করা যাবে? কোনো অসুবিধা নেই এতে। ওসমান গনি জানতে চেয়েছেন, মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? মেয়ের মাথা যদি লম্বা চুল থাকে, হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে, তাহলে নামাজ হবে না, কারণ পুরো চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন, কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে, তার মধ্যে থেকে এই খোপার অংশটাও, অর্থাৎ চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদেরকে ঢাকতে হবে, যার কারণে
আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। রিমা ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে কি খাওয়া কি যাওয়া যাবে? বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে সেই অনুষ্ঠানে গিয়ে যদি কোনো অপরাধ কাজে জড়িত হতে হয় আপনাকে, বা সেখানকার পরিবেশটা এমন যে পরিবেশে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ধরুন সেখানে গান বাজনা চলে, সেখানে পর্দাহীনতা এবং অশ্লীলতার জোয়ার বইতে থাকে, এরকম পরিবেশের কারণে সেখানে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়। খুব কৌশলে এ ধরনের অনুষ্ঠান অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত, কারণ আমার তাকওয়া রক্ষা করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন করেছেন বেলাল হোসেন ফারাবি, আপনি জানতে চেয়েছেন, আমি ছোটোবেলায় মাদ্রাসা পড়াকালীন মাদ্রাসার নামে ফিতরার টাকা উঠিয়ে নিজে খেয়ে ফেলেছি, এখন আমার করণীয় কি? ভাই বেলাল হোসেন, মাদ্রাসার ফিতরার জন্য, মাদ্রাসার জন্য কি ফিতরার টাকা দিয়েছে উঠে আপনি খেয়ে ফেলেছেন? আপনি নিজে যদি গরিব হন, অভাবী থেকে থাকেন, ফিতরার হকদার হয়ে থাকেন, তাহলে তো ওই লোকের ফিতরা আদায় হয়ে গেছে ইনশাল্লাহ। তবে আপনি মাদ্রাসার কর্তৃপক্ষর হয়ে গিয়ে আপনি এটা নিজে খেয়ে ফেলেছেন, অন্যায় করেছেন, সম্ভব হলে সে মাদ্রাসার জেনারেল ফান্ডে বা গোরাবা ফান্ডে, গরিব ফান্ডে, অভাবীদের ফান্ডে আপনি সে পরিমাণ টাকা বা তার সাথে কিছু অংশ টাকা বাড়িয়ে আপনি সেখানে দিয়ে দিন। এটা আপনার জন্য পরামর্শ থাকলো, আর তবা করবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ।